দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামকে অত্যন্ত পরিকল্পিতভাবে পেশাদার খুনিদের দিয়ে হত্যা করা হয়েছে এমন তথ্য পুলিশের। গত শনিবার ব্যাংকের বুথ থেকে টাকা তোলার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার ইরফানুলের লাশ পাওয়া যায় নারায়ণগঞ্জের জালকুড়িতে। যেটা মনে হচ্ছে যে তারা প্রফেশনাল কিলার এবং এই রাস্তার কোনো জায়গা থেকে তাকে কোনোভাবে কায়দা কৌশলে মানে কোনো একটা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে,